নমস্কার, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে আমরা সঙ্গীত সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। গান শেখার জন্য একটি প্রয়োজনীয় সরঞ্জাম হলো হারমোনিয়াম, আর এই হারমোনিয়ামের সাহায্যেই আমরা সবার প্রথমে সারেগামা পাধানিসা শিখে থাকি। তো এটা জানার আগেও আমাদের একটু স্কেল সম্পর্কে জানা প্রয়োজন। ছেলেদের গলা একটু চড়ার জন্য তারা সাধারণত সি, সি সার, ডি, ডি সার এইসব স্কেলে গেয়ে থাকে, আর মেয়েদের গলা একটু নিচু বলে তারা বি, বি ফ্ল্যাট এইসব স্কেলে গায়। তাহলে চলুন আমরা নোটগুলো চিনে নিই। যেমন এটা বি, এর নিচের দিকে বি ফ্ল্যাট, এরপরে এটা যেমন সি, সি সার, ডি সার, এরকম বিভিন্ন স্কেলে গলার রেঞ্জ অনুযায়ী গায়ক গায়িকা গান করতে পারে। তো এখন আমরা বি ফ্ল্যাট স্কেলের নোটগুলো দেখে নিই। এই নোটটি বি ফ্ল্যাট, এটাই এ স্কেলের সা, এটা রে, গা, মা, পা, ধা, নি, সা। সা থেকে নি এই সাতটি স্বর নিয়ে তৈরি হয় শব্দ, আর ইংরাজিতে এক সা থেকে পরবর্তী সা পর্যন্ত এই আটটি শুদ্ধ স্বর নিয়ে তৈরি হয় অক্টাভ। এই হারমোনিয়ামের প্রথম নোটটি হল সি। এই সি স্কেল অনুযায়ী এতে তিনটি সপ্তক আছে। এই প্রথম সপ্তককে বলা হয় উদারা সপ্তক, এই মাঝের সপ্তককে বলা হয় মুদারা, আর উপরের সপ্তককে বলা হয় তারা সপ্তক। শুদ্ধ স্বর ছাড়াও এর মাঝে কিছু স্বর আছে, এগুলোকে আমরা কোমল বা তীব্র স্বর বলে জানি। তো চলুন সেগুলো দেখে নিই। যেমন সা ও রে এর মাঝে যে স্বরটা বাদ গেল এটাকে বলে কোমল রে। এটা গা, গায়ের আগে এটাকে বলে কোমল গা। এটা মা, মায়ের পরে এটাকে বলে পরিমা বা তীব্র মা। ধা, ধায়ের আগে এটাকে বলে কোমল ধা। নি, নিয়ের আগে এটাকে বলে কোমল নি। এই চারটি কোমল স্বর, একটি তীব্র স্বর ও সাতটি শুদ্ধ স্বর, এই বারোটি স্বরের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত রাগ রাগিনী ও গানের সরগম। এইবারে আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ফিঙ্গারিং। সঠিক ফিঙ্গারিং এর মাধ্যমে আমরা হারমোনিয়ামটা খুব সুন্দর ও সহজভাবে বাজাতে পারব। তো সবার প্রথমে আমরা আঙুলের নাম্বারিং করে নিই। এটি এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার ও পাঁচ নাম্বার আঙুল। বি ফ্ল্যাট অনুযায়ী আমরা সা বাজাবো দুই নাম্বার আঙুল দিয়ে, রে বাজাবো এক নাম্বার, গা দুই নাম্বার, মা তিন নাম্বার, পা এক নাম্বার, ধা দুই নাম্বার, নি তিন নাম্বার, সা উপরের সা চার নাম্বার। তো সেইভাবে আবার ফিরে আসব। সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এটা একটা নিয়ম, কিন্তু কখনো কখনো গানের প্রয়োজনে আমরা অন্য আঙুলও ব্যবহার করতে পারি। তো আমরা এই নিয়ম অনুযায়ী প্রতিটা গান চেষ্টা করব এইভাবে বাজানোর। তো আজ এইটুকুই,
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।